পৌরসভার প্রার্থী নির্বাচনের কারণে মিত্রজোঁটের প্রতিটি দলে পাঁচটাকৈ ওয়ার্ড তলত উল্লেখিত করা ধরনে ভাগ করে নির্বাচনের অবতীর্ণ হওয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড কেটা হয়েছে যে আমি আমার এই আমার ভাগত পড়েছে 1 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 8 নম্বর আর 10 নম্বর ওয়ার্ড। অর্থাৎ পাঁচটা আমার অসম গণ পরিষদের হাতির প্রতীকচিহ্নত অবন্তিত হবো আর পাঁচটা ভারতীয় জনতা পার্টির ফুলর প্রতীকচিহ্নত হবো। আমার 1 নম্বর ওয়ার্ডের প্রার্থী মতিবুর রহমান ডাঙরিয়াক আমি 1 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে এই করেছো। 5 নম্বর ওয়ার্ডত জালালউদ্দিনক আমি প্রার্থী হিসাবে মনোনীত করেছো। 8 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে ফরহানা বেগম মজুমদারক আমি প্রার্থী হিসাবে মনোনীত করেছো। আর 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে মাসুমা তালুকদার আমি উল্লেখিত যে 3 নম্বর ওয়ার্ডের যেটা আমার প্রার্থী সেটা আমার প্রার্থীর তাত অল্প প্রার্থিত্ব প্রত্যাশী বেশি, সেভাবে আমি 3 নম্বর ওয়ার্ডের প্রার্থীজন আমি আজি আনুষ্ঠানিকভাবে ঘোষণা নকৰি অহাকালি আমি সেই প্রার্থীজনের ঘোষণা করার আমি একটা সিদ্ধান্ত লৈছোঁ যে অসমৰ জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত যদি আমি আমার দবকাখনক নি পেলাই সামিল করব পাৰো, যেটা উন্নয়নের ঢৌ গোটেই অসমত যেটা উন্নয়নের ঢৌ বতাহ বলিছে সেই বতাহ যদি আমার দবকাক নি পেলাই আমি যদি তারটো জয়েন দিব পাৰো, তাহলে নিশ্চয় দবকাবাসীয়ে আগন্তুক দিনত দবকাত একটা পরিবর্তনের হেৰি দেখিব। পৌরসভার প্রার্থী নির্বাচনের কারণে মিত্রজোঁটের প্রতিটি দলে পাঁচটাকৈ ওয়ার্ড তলত উল্লেখিত করা ধরনের ভাগ করে নির্বাচনের অবতীর্ণ হওয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড কেটা হয়েছে যে আমি আমার এই আমার ভাগত পড়েছে 1 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 8 নম্বর আর 10 নম্বর ওয়ার্ড। অর্থাৎ পাঁচটা আমার অসম গণ পরিষদের হাতির প্রতীকচিহ্নত অবন্তিত হবো আর পাঁচটা ভারতীয় জনতা পার্টির ফুলর প্রতীকচিহ্নত হবো। আমার 1 নম্বর ওয়ার্ডের প্রার্থী মতিবুর রহমান ডাঙরিয়াক আমি 1 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে এই করেছো। 5 নম্বর ওয়ার্ডত জালালউদ্দিনক আমি প্রার্থী হিসাবে মনোনীত করেছো। 8 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে ফরহানা বেগম মজুমদারক আমি প্রার্থী হিসাবে মনোনীত করেছো। আর 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে মাসুমা তালুকদার আমি উল্লেখিত যে 3 নম্বর ওয়ার্ডের যেটা আমার প্রার্থী সেটা আমার প্রার্থীর তাত অল্প প্রার্থিত্ব প্রত্যাশী বেশি, সেভাবে আমি 3 নম্বর ওয়ার্ডের প্রার্থীজন আমি আজি আনুষ্ঠানিকভাবে ঘোষণা নকৰি অহাকালি আমি সেই প্রার্থীজনের ঘোষণা করার আমি একটা সিদ্ধান্ত লৈছো যে অসমৰ জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত যদি আমি আমার দবকাখনক নি পেলাই সামিল করব পাৰো, যেটা উন্নয়নের ঢৌ গোটেই অসমত যেটা উন্নয়নের ঢৌ বতাহ বলিছে সেই বতাহ যদি আমার দবকাক নি পেলাই আমি যদি তারটো জয়েন দিব পাৰো, তাহলে নিশ্চয় দবকাবাসীয়ে আগন্তুক দিনত দবকাত একটা পরিবর্তনের হেৰি দেখিব।